বিয়া শাদি দেওয়ানোর জন্য আমি বিয়া ঠিকও করছিলাম, পরে হঠাৎ করে অসুস্থ থেকে 7 মাস আগে এরকম ভুত হয়ে গেছে। পরে আমি আর কি আমার কাকিকে দেখাইছি, তারপর আমার বাবা মাকে দেখাইছি, তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়েছিল, ডাক্তার বলছে না আল্লাহ তালার ইচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আল্লাহ তালা কি না পারে। দর্শক আজকে আপনাদেরকে এমনই আল্লাহ তালা একটি কুদরতের ভিডিও দেখাবো, যেটা হলো দর্শক একজন মেয়ে, তিনি মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়েছে। দর্শক তার নিজ মুখ থেকে আপনারা শুনবে যে তিনি কিভাবে মেয়ে থেকে তিনি ছেলেতে পরিণত হয়েছে, এবং কি দর্শক সেই মেয়েটার কিন্তু বিবাহেরও কথাবার্তা চলতেছেন, এর মধ্যেই তিনি মেয়ে থেকে তিনি ছেলেতে পরিণত হয়েছে। দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এবং সেই ভিডিওটি দেখার আগে দর্শক আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, না করলেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক এরকম অদ্ভুত এবং এরকম সকল আপডেট নিউজ সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দর্শক আমরা দেখব যে একজন মেয়ে, তিনি মেয়ে থেকে তিনি কিভাবে ছেলেতে পরিণত হয়েছে। তো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। টাঙ্গাইলের গোপালপুরে লাবণী আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী মেয়ে থেকে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। লাবণী থেকে নাম পরিবর্তন করা হয়েছে আব্দুল্লাহ জিশান। স্বজনরা জানান, 7 মাস আগে নিজের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান লাবণী। বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরই মধ্যে লাবণীর বিয়ের কথা চলছিল, অন্যদিকে সামনে তার এসএসসি পরীক্ষা, তাই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তার স্বজনরা। তবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাবণীর ইচ্ছা এখন মাদ্রাসায় পড়াশোনা করার। আজ থেকে 7 মাস আগে এরকম হুট করে হয়ে গেছে। পরে আমি আর কি আমার কাকিকে দেখাইছি, তারপর আমার বাবা মাকে দেখাইছি, তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়েছিল, ডাক্তার বলছে না আল্লাহ তালার ইচ্ছা, আস্তে আস্তে শারীরিক পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। প্রথমে এক মেয়ে ছিলাম, এখন পুরুষ। 5 বক্ত নামাজ পড়তে চাই, আমি মাদ্রাসায় পড়তে চাই, আমি একজন হাফেজ হতে চাই, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ থাকলেও পরিবারের নারী সদস্যরা এর সত্যতা পান। হঠাৎ করে বলার পরে মানে দেখাইছে এরকম হচ্ছে, আমি পরে দেখছি যে ছেলে মানুষ, তারপর করে ডাইকা নিয়া পরে আমার দেখাইলো জিনিসটা, মুসলমানি করা একবার পুরাপুরি সুস্থ, এর মধ্যে কোনো ভুল নাই। বিয়া শাদি দেওয়ানোর জন্য আমি বিয়া ঠিকও করছিলাম, পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার পরার কারণে মেডিকেলে নিলাম, মেডিকেলে নিয়ে পরে বাড়িতে আসলাম। আসলে পরে একদিন সকালবেলা টয়লেট কইরা পরে গেছে, পরে দেহে যে হঠাৎ করে একটা পরিবর্তন আসলো, আর আল্লাহর রহমতে আমার মেয়ের থেকে ছেলে হয়েছে, আল্লাহও খুশি আমিও খুশি। ডাক্তার দেখলাম, হ্যাঁ কিছু ওষুধপাতি, হ্যাঁ আর একটা শিশু আছে, হ্যাঁ শিশুর মধ্যে ওষুধপাতি কিছু খিলাইছে, ওই যে বডি সুগানের জন্য, বডি সুগানের জন্য চিকিৎসা করছি, চিকিৎসা করে আমার মেয়ের থেকে ছেলে হয়েছে, ছেলে ভাই আমি খুব খুশি হয়েছি। চিকিৎসা বিজ্ঞানে বিষয়টি অস্বাভাবিক নয়, হরমোন পরিবর্তনের কারণে লিঙ্গান্তর হতে পারে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এটি একটি অস্বাভাবিক ঘটনা নয়, এটি মেডিকেল সায়েন্সে বিরল ঘটনা নয়, ঘটে থাকে। এটি হরমোনজনিত একটি সমস্যা, জেনেটিক্যালি সে যদি এতদিন যাবৎ সে উনি মেয়ে ছিল, হয়তোবা তার জেনেটিক্যালি সে মেয়েই, হঠাৎ করে কোনো কারণে শারীরিক কোনো কারণে টেস্টোস্টেরন বৃদ্ধির কারণে এটা তার ছেলেতে রূপান্তরিত হওয়ার একটা সুযোগ আছে। 15 বছর বয়সী আব্দুল্লাহ জিশানকে দেখতে প্রতিদিন শত শত মানুষ বাড়িতে ভিড় করেন। সময় সংবাদ, টাঙ্গাইল। দর্শক আপনারা দেখলেন যে একজন মেয়ে, তিনি মেয়ে থেকে কিভাবে ছেলেতে পরিণত হয়েছেন, তার মা এবং ভাই বোন এবং বাবার মুখ থেকেই শুনলেন, এবং কি তার নিজ মুখ থেকে শুনলেন তিনি কিভাবে পরিবর্তন হলেন, মেয়ে থেকে তিনি ছেলে হয়ে গেলেন। দর্শক তার বিবাহর কথাবার্তা চলেছিল, কিন্তু সেই মুহূর্তে তিনি মেয়ে থেকে তিনি ছেলে হয়ে যান, এবং কি দর্শক এবং তার এই মেয়ে থেকে ছেলে হওয়া এই ভাইটির কথা শুনেও আমি খুব খুশি হয়েছে। তিনি এখন থেকে নিয়ত করেছে তিনি মাদ্রাসাতে পড়াশোনা করবেন, এবং কি তিনি হাফেজ হবেন, এবং কি দর্শক তিনি নাকি 5 বক্ত নামাজ পড়তো তিনি মসজিদে যান। দর্শক ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক ভিডিওটি এখানেই শেষ করবার, ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমি আবার অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে দর্শক এরকম সকল আপডেট নিয়ে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি এখানেই শেষ করবো, আল্লাহ হাফেজ।